নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যেটা আপনাদের স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যেটা আপনাদের এসএসসি জিডি আটবাহিনী কনস্টেবল নেওয়ার কথা ছিল তো আপনাদের দুবার ডেট একটা প্রকাশিত হওয়ার পরেও তো আপনাদের নতুন নোটিফিকেশন বের করে নিই কমিশন তো এবার আপনাদের আরও আরও একটি আপনাদের নতুন একটা নোটিফিকেশন বের করেছে নতুন একটা আপডেট রয়েছে স্টাফ সেশন কমিশনের মাধ্যমে তো আমরা আপনাদের আমি অফিসিয়ালি একটা একটা নোটিশ আপনাদের আজকে শো করাবো এবং একটা খবরও আপনাদের একটা দেখাবো ঠিক আছে তো কাইন্ডলি সঙ্গে থাকবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিশ অঙ্ক রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির খবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে বিস্তারিত এখন অফিশিয়াল যেটা রয়েছে অফিসাল আমরা অবিসালে আমরা চলে যাচ্ছি এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের প্রথমে জি নিউজ জি নিউজের একটা খবর দেখাচ্ছি তারপর আপনাদের অফিসিয়ালি যেটা নোটিফিকেশন রয়েছে তারপর আমি নেক্সট আপনাদের শো করাচ্ছি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা দেখার চেষ্টা করবেন সবাই তো ভালো খবর হতে চলেছে যেটা আপনাদের তো দুবার ডেট ডিক্লেয়ার হওয়ার পরেও নতুন বিজ্ঞপ্তি বের হয়নি তো এইবার আশা করি একটা আশা আছে তো ঠিক আছে বন্ধুরা ভালোভাবে যেন এইবার যেন বিজ্ঞপ্তিটা যেন অবশ্যই বের হয়ে যায় এই ডেটে তো ঠিক আছে আমরা তাহলে স্টার্ট করি যেটা আপনারা দেখতে পাচ্ছেন কর্মচয়ন সরি কর্মচারী চয়ন আয়োগ কাকা বড়া অ্যালান ইস তারিখ তক জারি হোক জিডি কনস্টেবল ভর্তি করে নোটিফিকেশন তো এটা আপনাদের একত্রিশে মে আপনার যেটা নিউজটি রয়েছে আপনাদের শোকরাতে যেটা তো নিচে চলে আসি কী বলেছে তো দেখতে পাচ্ছেন রয়েছে আয়োগ কী তরফসে কে টুইট মে লিখা গায়ে হ্যাঁ কি নোটিফিকেশন দশ সে পনেরো জুন তক জারি করদা যায়গা এসে মে সি যির কনস্টেবল ভর্তি কি তৈরি করেন বলে অভার্থীক সালাহ দিয়ে সালাহ কি বিভাগ কি অফিসিয়ালি ওয়েবসাইট সময় সময় পর চেক করতে রেহে তাকে কই মহত্বপূর্ণ সূচনা না ছুট না ছুটনে পায় তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন দশ থেকে যেটা আপনাদের রয়েছে যেটা আপনাদের বলেছে যে দশ থেকে পনেরো জনের পনেরো জুনের মধ্যে আপনাদের নোটি নোটিফিকেশন জারি হবে যেটা আপনাদের অফিসিয়াল সাইটে আপনাদের चेक करते बोलिए चे, चे, जो अपने बोले ऑफिसर साइड अवश्य समय समय पोरापाटा चेक करबें तो तार जो अपने रही है जे, जे कर्मचारी चयन आयोग एस सी सी की तरफ से करीब चाल्लिस हज़ार जी डी कॉन्स्टेबल भर्ती के लिए इंतेजार कर रहा अभ्यर्थियों के लिए बड़ी खबर है आयोग की तरफ से भर्ती के लिए नोटिफिकेशन दस से पंद्रह जून तक जारी कर दिया जाएगा इस बात की जानकारी आयोग ने खुद ट्वीट कर दी है যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টুইটে আপনাদের এস এসএসসি জিডি কনস্টেবল আপনার দশ থেকে পনেরো জনের মধ্যে আপনাদের প্রকাশিত হবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো তারপর কী বলেছে আমরা বিস্তৃত দেখে নিই আয়োগ কী তরফসে কে টুইটে লিখা গায়ে হ্যাঁ কি নোটিফিকেশন দশ সে পনেরো জুন তক জারি কর দিয়া যায়গা যায় গাএমে এস এস সি জিডি কনস্টেবল ভর্তি কি তৈরি কর্তিও কি কো সলাহ কি বিভাগকে অফিশিয়াল ওয়েবসাইট পর সময় সময় পর চেক করে করতে রে তাকে কই মহত্বপূর্ণ সূচনা না ছুটে তো অবশ্যই আমি আপনাদের যেটা আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখানে আপনারা এক নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা যেটা আপনাদের অফিশিয়াল টুইট রয়েছে ও আপনারা ওখান থেকে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো অফিশিয়াল ট্যুইটও আমি আপনাদের শো করাবো ভিডিওতে তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তারপর চলে আসি তারপর খবরে কী বলেছে যেটা ইন পদ পদপর হোগি ভর্তিয়া तो कर्मचारी चयन आयोग की तरफ से भर्ती के भर्ती के जरिए सी आर पी एफ तपर सी आई एस एफ देखिए एन आई ए बी एस एफ आसम राइफल सहित कोई पदों पर भर्तियों की ए, की जाएगी नोटिफिकेशन जारी होने के बाद इच्छुक और योग्य और भर्ती आयोग की आयोग की ऑफिशियल वेबसाइट पर पूरी जानकारी चेक कर सक सकेंगे तो दसवीं पास कर सकेंगे आवेदन तो एस सी जी डी कॉन्स्टेबल भर्ती के लिए दसवीं पास अभ्यर्थी आवेदन कर सकेंगे ইন পদও পর ভর্তি হওয়ার চ্যান লিখিত ফিজিক্যাল টেস্ট অর ডকুমেন্ট ভেরিফিকেশানকে আধার পর কেয়া জায়গা তো আপনারা যেটা দেখতে পারলেন যেটা বলুন যেটা আছে এখানে যে আপনাদের আপনার মাধ্যমিক যদি হয়ে থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং আট আট বাহিনীতে আপনাদের যেটা নিয়োগ হবে তো প্লাস আশা করি চল্লিশ হাজার প্লাস আপনার নিয়োগ শূন্য নিয়োগ হবে তো আশা করি ষাট হাজার প্লাসও হতে পারে কারণ যেহেতু এর আগে আমি আপনাদের বিজ্ঞপ্ত যেটা একটা আপডেট ছিল যে আশি হাজার আশি হাজার প্রায় আশি হাজারের মতো আপনাদের শূন্য বিজ্ঞপ্তি বের হবে তো দেখা যাক কত কী রকম আপনাদের শূন্য বিজ্ঞপ্তি বের হয় তো আমরা তাহলে এখন অফিসিয়াল টুইটে চলে যাচ্ছি যেটা আমরা অফিসিয়ালি আপনাদের যেটা কমিশন থেকে যেটা অফিসিয়ালি টুইট করেছে আমরা এখন তা আপনাদের শো করাচ্ছি তাহলে অফিসিয়ালি টুইটটা তো আমরা এখন টুইটে চলে আসছি অফিসিয়াল টুইটে আপনার দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল টুইটে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন এস এসি ওয়ার্ড যেটা রয়েছে আপনাদের যে আপনাদের বলেছে যে এস এস জি নোটিফিকেশন উইল বি রিলিজড বিটুইন টেন টু ফিফটিন জুন যেটা রয়েছে তো দশ থেকে পনেরো জুনের মধ্যে আপনাদের নোটিফিকেশন জারি করবে যেটা আপনাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়ালি যেটা আপনাদের টুইট করেছে তো এটা আপনাদের ভালো খবর বন্ধুরা দশ থেকে পনেরো জুনের মধ্যে আপনাদের সরি আমাদেরও বলা চলে যে আমাদের নতুন নোটিফিকেশন বের হবে তো অবশ্যই আপনারা আমরা তাহলে সবাই আবেদন করব যেটা আপনার দশ থেকে পনেরো জুন একটা ভালো খবর হতে চলেছে দুবার বিজ্ঞপ্তির একটা আপডেট প্রকাশিত হওয়ার পরেও নতুন বিজ্ঞপ্তি বের করে নিই কমিশন তো আশা করি এবার দশ থেকে পনেরো জনের মধ্যে আশা করি বের হবে যেটা আপনাদের অফিসিয়ালি টুইটে এটা যেন সত্যি হয় ঠিক আছে বন্ধুরা এই আপডেটটা যেন অবশ্যই মিলে যায় তো এটা একটা ভালো খবর যারা আবেদন করবেন এবং যাদের বয়স রয়েছে তবে মোটামুটি বছরের জন্য একটা যেন আপনাদের বছরের জন্য একটা ইয়ে দেওয়া আপডেট দেওয়া হয়েছে যে যেন বয়স যেন ছাড় দেওয়া হয় দু বছরের জন্য একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে কমিশনকে দেখা যাক এখন যদি আপনার যদি এখন বয়স যদি এখন ছাড় দেয় তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন মোটামুটি যদি আপনাদের তেইশ থেকে যেটা দেওয়া আছে আপনাদের তো অবশ্য অবশ্যই আপনার দু বছর এক্সট্রা আপনার ছাড় পেয়ে যাবেন যদি আপনি কমিশন যদি যদি আপনার ছাড় দিল তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ